আয়নাল হক ফরিদপুর সদর থেকে প্রশ্ন পাঠিয়েছেন যে অনেকে বলে থাকে চারিদিকে বিদায়াতে ভরে গেছে আমার প্রশ্ন আমি বুঝবো কি করে এগুলো বিদায়াত জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ অত্যন্ত সুন্দর এবং চমৎকার প্রশ্ন করেছেন আসলে আমরা বিষয়টি জানার চেষ্টা করি আসলে বিদাহাত আজকে চারদিকে ভরে গেছে কথাটি তিনি খুব খারাপ কিছু বলেছেন না বাস্তবেই কিন্তু বিদাহাত খোরাহাতে এখন ছেয়ে গেছে রাসল্লাহ সাল্ল সাল্লাম এই বিষয়ে বলেছেন মান যা আমার দিনের ভিতরে ছিল না এবাদাত হিসাবে স্বীকৃত ছিল না দিন হিসাবে স্বীকৃত ছিল না এমন কিছু যখন নতুন করে কেউ আবিষ্কার করে দিনের ভিতরে প্রবেশ করবে করাবে সেটাই বেদাত হিসাবে গণ্য হবে অর্থে বেদাত হচ্ছে নতুন আবিষ্কার কিন্তু শরীয়ত প্রত্যেক নতুন আবিষ্কারকে বেদাত বলে না যদিও কিছু মানুষ আজকে না বুঝে তারা বলছে যে তাহলে তো বিমানে চড়া বেদাত হবে তাহলে টেলিভিশনে ইসলামের কথা বলা এটাও বেদাত হবে রাসুল তো এগুলো করেননি আমরা তখন তাদের গেতার্থে বলতে চাই যে শরীয়ত হিসাবে নয় এমন বিষয় বেদাত নয় করতে বেদাত মানে নতুন কিন্তু পরিভাষায় বেদাত হচ্ছে সুফিদ্দিন মায়াম ইয়াকুন ফিজামানী নবী সাল ও ফিজামানি আসহাবিহি শরীয়ত হিসাবে স্বীকৃত ছিল না সবাবের কাজ মনে করা হতো না এবাদত হিসাবে গণ্য ছিল না যে কাজটি রাসুল এবং সাহাবাদের যোগে এমন কোন কাজকে এবাদত হিসাবে চালিয়ে দেয়ার নাম হচ্ছে বেদা তো ভাইজান প্রশ্ন করেছেন যে আমরা কোনটা বেদা সেটা কিভাবে চিনব আমরা তখন বলবো যে যখন নতুন কোনো এ বাদা নতুন কোনো ইসলামিক কালচারকে ইসলামের ভিতরে ঢুকানোর চেষ্টা হয় নিশ্চয়ই তখন ইসলামের পাহারাদার কিছু হকপন্থী আলেম থাকবেন আসেন ছিলেন ওনারা বলবেন যে এটা ইসলামী ছিল না তখনই আমাদের থেমে যাওয়া উচিত যখন আমরা তালাশ করে অনুসন্ধান করে দেখব যে এই আমলটি আল্লাহ আল্লাহ রসুল এবং সাহাবাই কালাম করেননি সুতরাং আমরা সেটা করব না এক্ষেত্রে বিখ্যাত সাহেব হজরত হজ আব্দুল ইয়ামান রাজি আল্লাহ একটি বক্তব্য প্রণিধানযোগ্য

কারণ আগের জামানার লোকেরা তোমাদের জন্য নতুন কিছু রেখে যাননি এবাদতের প্রতি ওনাদের আগ্রহ ছিল অনেক 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 বেশি সুতরাং তোমরা নতুন একটা আবিষ্কার করেই নিয়তে করা শুরু করবে যেই কাজটা উনারা করেননি তোমরা ভেবো না যে উনারা তোমাদের জন্য রেখে গেছেন বরং খুজু তরিকা তামানকা নাকাবলাকুম সত্যের উপরে যদি টিকে থাকতে চাও তাহলে পূর্ববর্তীদের রাস্তা তোমরা ফলো করো তার মানে হচ্ছে যে আসলে আমরা আমাদের রসুল্লাহর সুন্না এটি আমরা বুঝতে পারবো যে কোনটি রসুল্লাহর সুন্না কোনটি রসুল্লাহর সুন্না বিরোধী যখন আমরা কোরআন হাদিসের সাথে মিল পাবো না তখনই বেদাত মনে করবো আর বেদাত একটি জঘন্য অপরাধ যে হজরত সুফিয়ান সাউরি রাহেমাহুল্লাহ বলছেন আল বিদা তু আহাবুইলা শৈতান মিনাল মিনাজে গুনা থেকে বেদাত শয়তানের কাছে বেশি প্রিয় কারণ ফা ফাইনাল বেদায়তা লাইতা মিনহা ই জামবা ুত আব নহা খনমানস মাসিয়া করবে গুনা করবে। তখন কিন্তু গুনাকারীর মাঝে এই চিন্তা হয় যে আসলে কাজটা ঠিক না তাই সে তাওবাও করে বসতে পারে। কিন্তু বেদাতিদের একটা আলামত হচ্ছে তারা বেদাতকে খুব মজার সাথে করে গুনা মনে করে না।টাুলে সুয়া মনে করে তাই সে তাওবা করার সম্ভাবনও থাকে না আল্লাহর হাবিব বলছেন কুল্লু বেতিন দলা এলা সররাল মুরে মহাদাসা তুহা। অনেকভাবে তিনি বলেছেন যে বিদাত একটি ভ্রষ্টতা আর মানুষ যত অপরাধ করে গুনাহা করে তার মাঝে নিকৃষ্ট একটি গুণার নাম হচ্ছে বেদা ইন দা মহ্লায়ক বালু সহেব বেদা তিন মিনা আমালি হা সলেতন ওলা সদকতন ওয়ালা সৌমন ওয়ালা জকেতন ওলা জিহাদন ওলা সর্পনওয়ালা আদলন ওয়ালা তাওবাতান হাতা ইয়দা বেদা তহু আল্লাহর হাবি বিভিন্ন হাদিসের শব্দগুলো আমি একত্রিত করেছি আমি একত্র লম্বা বললাম আর কি রাসুল বলছেন তার নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না জেহাদ কবুল হবে না হস কবুল হবে না কোন ভালো কাজ কবুল হবে না ইভেন তাও বাটাও না হাত্তা দা আবেদা আতাহু যে পর্যন্ত বেদার্থী বেদাত পরিত্যাগ না করবে। এইজন্য এই বিষয়ে মানুষকে শিরকের দিকেও নিয়ে যায়। কিছু কিছু বিদআত যেগুলো ইমান সাথে সাংঘর্ষিক বিদআত। যেমন তাকদীর অস্বীকারকারী যারা যখন আবিষ্কৃত হলো কা'দা রাসূলের যুগে কিন্তু ছিল না। পরে সাহাবী کرامের যুগে এসে তাবি পর্যায়ের কিছু লোক যদিও সাহাবিকে পেয়েছেন বিদাতরা তারা হয়েছিল। হয়েছে কিন্তু তাদের মাছ থেকে দুই একজন কিন্তু তাকদীর অস্বীকার করতে বসলো। বিদআত সে শিরকের পর্যায়ে অনেক ক্ষেত্রে নিয়ে যেতে পারে সে বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন বলছিলাম যে আসলে বেদাত মানুষকে কফুরি এবং শিরকের দিকে নিয়ে যায় এই প্রসঙ্গে আমি তাকদির অস্বীকারীদের কথা বলছিলাম হজরত আবদুল্লাহ অমর রাজি আল্লাহ তালানু হজ অবস্থায় ছিলেন মক্কায় এই অবস্থায় কিছু লোক উনার সাথে সাক্ষাৎ করে বলল একজন ব্যক্তির নাম যে উনি আপনাকে সালাম পাঠিয়েছেন অমর রাজি আল্লাহ তালন তখন বললেন ইনকানা কাদ আহাদাসা আন্নাহকা করি ফালা তো সালামা যে আমার কাছে খবর আসছে যে এই লোকটা বেদাতি হয়েছে অর্থাৎ সে নতুন একটি চিন্তার আবিষ্কার করে মানুষের কাছে প্রচার চালাচ্ছে আর সেটা ছিল তাকদিরের ব্যাপারে অর্থাৎ ওই লোকটা বলে বেড়াতো যে আল আন আল আমরু অনুফুন যে আগ থেকেই লেখা থাকে তাকদির এ ব্যাপারটি এমন নয় বরং কাজ হঠাৎ করে হয় এভাবেই হয়ে যায় তখন হজরত অমর ইবন অমর রদিয়াল্লাহ তাআলা আনহুমা বললেন যদি সত্যি সে বেদাতের প্রচারণা চালায় তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিও না অর্থাৎ তার সালাম আমি নিলাম না কারণ সে বেদাতই হয়ে গেছে আর আমরা জানি সালাম দেয়া নিষেধ কিন্তু কাফেরকে তাহলে ইবনু অমর রদিয়াল্লাহ তাল ও তাক বেকারি ব্যক্তিকে কিন্তু সে অবস্থানে নিয়ে গেলেন তাহলে এতে বোঝা যায় কিছু কিছু বেদাত কিন্তু মানুষকে শির্ক এবং কুপুরের দিকে কফুরের জায়গায় জি অনেক ধন্যবাদ অত্যন্ত